গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে সিপাহীজলা জেলার কিছু অংশে, জানিয়েছেন জেলাশাসক সিকে ছমাতিয়া। জেলার তিনটি আদি ব্লক নলছোট, কাঁঠালিয়া এবং বক্সনগর গোটা এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই তিনটি ব্লক এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, ঢুকতেও পারবেন না, সম্পূর্ণ সিল থাকবে এই তিন ব্লক এলাকা। রাজ্যে কোভিড-19 সংক্রমিতের সংখ্যায় প্রায় অর্ধেক সিপাহীজলা জেলার। প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। রবিবার দুপুর পর্যন্ত করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা 489 জন, এর মধ্যে 5 জন করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন, বাকিদের ভ্রমণের ইতিহাস রয়েছে। রবিবার জেলায় করোনা সংক্রমণ মোকাবেলায় বড় ঘোষণা করলেন জেলা শাসক। এখন পর্যন্ত আমাদের সিপাহী জেলা ডিস্ট্রিক্টে 489 কোভিড পজিটিভ পাওয়া গেছে আজকে অবধি, এবং এটার মধ্যে 484 হচ্ছে ট্রাভেলার্স, যাদের ট্রাভেলিং হিস্ট্রি রয়েছে। 484 মাত্র 5 জন নন ট্রাভেলার, যাদের সঙ্গে ওদের কন্ট্যাক্টে এসেছিলো তাদেরকে আমরা পজিটিভ পাওয়া গেছে। এমত অবস্থাতে গতকালকে এখানে এডিশনাল চিফ সেক্রেটারি হেলথ আমাদের এখানে এসেছিলেন, উনি রিভিউ করেছিলেন ওই জেলার ডিস্ট্রিক্টে যেভাবে কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে, এইটার পরিপ্রেক্ষিতে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তিনটা ব্লকটাকে, কাঁঠালিয়া আরডি ব্লক, বক্সনগর আরডি ব্লক আর নলছর আরডি ব্লকটাকে, টোটাল তিনটা ব্লকটাকে আমরা কন্টেইনমেন্ট জোন হিসেবে আজকে 14 জুন, মানে ফ্রম দ্য মিড নাইট অফ 14 জুন সেটা আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি। এটা 28 মিড নাইট অফ 28 সেটা আমরা বলবৎ করতে যাচ্ছি, কারণ যেভাবে এখানে মানে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে যাই তাহলে পরে এটা কন্টেইনমেন্ট জোন ডিক্লেয়ার করাটাই প্রয়োজন হয়ে আসছে, তার জন্য আমরা কন্টেইনমেন্ট জোন আমরা ডিক্লেয়ার করছি। কন্টেনমেন্ট জোনের প্রবেশ পথগুলোতে নাকা বসানো হবে। কাঁঠালিয়া ব্লকে 9টি, নলছড়ে 9টি এবং বক্সনগরে 5টি নাকা পয়েন্ট বসানো হবে। রবিবার মধ্যরাত থেকে এই তিনটি ব্লক এলাকায় কন্টেনমেন্ট জোনের নির্দেশিকা লাগু হবে। নাকা পয়েন্টে 24 ঘন্টা পুলিশ মোতায়েন থাকবে। মেডিকেল টিম প্রতিদিন কন্টেনমেন্ট জোনে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা এবং সোয়াব সংগ্রহ করবেন। আগামী 14 দিন এই নির্দেশিকা জারি থাকবে, এরপর পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন জেলা শাসক। বাউন্ডারি আমরা আইডেন্টিফাই করেছি এবং প্রত্যেকটা এন্ট্রি এক্সিট পয়েন্টে নাকা পয়েন্ট করা হচ্ছে। কাঁঠালিয়া ব্লকে 9টা নাকা পয়েন্ট আমরা করব, বক্সনগর ব্লকে 10টা নাকা পয়েন্টস করব আর নলছর ব্লকে 9টা নাকা পয়েন্টস আমরা তৈরি করছি। প্রত্যেকটা নাকা পয়েন্টে পুলিশের ব্যবস্থা করা হবে, সেই পুলিশ 24 আওয়ার্স সেখানে পাহারা থাকবে। এন্ট্রি এক্সিট যেটা হবে সেটা রেজিস্টার মেনটেন করা হবে, এবং অ্যাসেনশিয়াল সার্ভিসেস ছাড়া, অ্যাসেনশিয়াল কমোডিটিস ছাড়া সেইখানে মুভমেন্ট এখানে ব্যান করা থাকবে। বর্তমানে সিপাহীজলা জেলায় 2টো কোভিড কেয়ার সেন্টার রয়েছে, আরও 2টি 100 শয্যার কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা হয়েছে, একটি বিশ্রামগঞ্জে আইটিআই, অপরটি জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টারে। সোমবার থেকে 2টি সেন্টারে করোনা রোগীর চিকিৎসা শুরু হবে, জানিয়েছেন সিকে চবাতিয়া। কোভিড কেয়ার সেন্টার আমাদের ডিস্ট্রিক্টে আমরা এখন 2টাতে আমরা অলরেডি চালু করেছি, অপারেশনাল আছে। একটা হচ্ছে লাল সিং মোড়া কোভিড কেয়ার সেন্টার, 50 সিটের, সেখানে 50 জন কোভিড কেয়ার পজিটিভ এখানে ট্রিটমেন্ট নিচ্ছে। আর সাগর মহলে 60টা ক্যাপাসিটি আছে, ওইখানে 60 জন রয়েছে। আর আমরা এখানে আইটিআই বিশ্রামগঞ্জ এখানে আমরা 100টা আসন বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার আমরা তৈরি করছি। আজকে 14 তারিখ, 15 বা 16 তারিখের মধ্যে সেটা চালু হয়ে যাবে, এটা রেডি হয়ে যাবে। যদি পেশেন্ট থাকে এখানে আমরা অ্যাডমিট করব। আর এটা হচ্ছে এখানে বিশ্রামগঞ্জের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার,
এখানে আমরা এখানে আমরা এক সপ্তাহের জন্য আমরা তৈরি করছি পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।